পাকিস্তানের এক স্কুলের টিচার তিনজন ছাত্রকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলো তো নামাজ পড়ে না কারা? প্রথম জন উত্তর দিল, যারা মৃত ব্যক্তি তারা নামাজ পড়ে না। দ্বিতীয় জন উত্তর দিল, যারা নামাজ পড়তে পারে না তারা নামাজ পড়ে না। তৃতীয় জন যা উত্তর দিল তা শুনে টিচার চিন্তায় পড়ে গেল। তার উত্তরটা ছিল এমন, যারা অমুসলিম তারা নামাজ পড়ে না। তখন টিচার মনে মনে ভাবতে লাগলো আর টেনশন করতে লাগলো, আচ্ছা তাহলে আমি কি মারা গেছি, নাকি আমি নামাজ পড়তে পারি না, নাকি আমি অমুসলিম? ঠিক তেমনই আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি অথচ নামাজ পড়ি না, চলেন আমরাও নিজেকে তিনটা প্রশ্ন করি, তাহলে আমরা কি? আমরা কি মৃত ব্যক্তি, নাকি নামাজ পড়তে পারি না, নাকি অমুসলিম?